বছর ঘুরলেই লোকসভা ভোট, এমন আবহে উত্তর পূর্বের ছোট্ট রাজ্য নাগাল্যান্ড বিধানসভা ভোটের দিকে বাড়তি নজর রাখছে বিজেপি। ভোট রয়েছে 27 ফেব্রুয়ারি। ইতিমধ্যেই ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এনডিপিপির সঙ্গে জোট গড়ে ভোটে লড়ছে বিজেপি। লড়াইয়ের ময়দানে রয়েছে বিরোধী দল নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ, কংগ্রেস, লোক জনশক্তি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও। তবে প্রচারে এগিয়ে থেকেও শান্তিতে নেই গেরুয়া শিবির, কারণ শেষ মুহূর্তে না জোট ভেঙে যায়। একান্ত আলাপচারিতায় বিজেপির শীর্ষ নেতৃত্বরা বলছেন বিরোধীরা জোট ভাঙার চেষ্টা করছে। তলে তলে জোট সঙ্গী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্যদের একাংশের কান ভাঙানোর চেষ্টা হচ্ছে। বিজেপির এমন আশঙ্কা যে অমূলক নয় তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন নাগাল্যান্ডে জোট ভাঙা গড়ার খেলা নতুন কিছু নয়, গত নির্বাচনে শেষ মুহূর্তে জোট ভাঙার সাক্ষী থেকেছে নাগাল্যান্ড। স্বভাবতই এবারেও তার পুনরাবৃত্তি ঘটে কিনা সেদিকে নজর রাখছে সব মহল। তাই 27 ফেব্রুয়ারি ভোট না মেটা পর্যন্ত শান্তিতে নেই গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রচারে ডাবল ইঞ্জিন সরকারের কথা তুলে ধরছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। একই সঙ্গে জোট সঙ্গীর প্রতিও রাখা হচ্ছে কড়া নজরদারি। মোট 60টি আসনের মধ্যে 20টিতে লড়ছে বিজেপি, বাকি 40টিতে লড়ছে জোট সঙ্গী। তবে উত্তর পূর্বের এই রাজ্যে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেড়ে তা জানতে 2রা মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।